সিভিক ভলেন্টিয়ারদের বেতন কত তা কি আপনি জানেন? তো জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকুন। এই নিউজটি আমরা কালেক্ট করেছি News18 বাংলা থেকে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন কত জানেন? পূজয় তারা পেলেন 5,300 টাকা বোনাস। সিভিক ভলেন্টিয়ার রাজ্যের আইন শৃঙ্খলা সামলানোর বিরাট দায়িত্বে এখন পুলিশের পাশাপাশি তারাও সামলান। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তারা। পুলিশের মতো মাইনে পান না তারা। সিভিক ভলেন্টিয়ারদের বেতন অনেকটাই কম, তবে দায়িত্ব অনেক বেশি। যদিও অনেকেই তাদের কাজের ধরনের সমালোচনা করেন, তবুও দিন রাত এক করে রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করে চলেছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর বোনাস ঘোষণা করেছিলেন। রাজ্য ও কলকাতা পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা 5,300 টাকা করে বোনাস পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য কলকাতা পুলিশ দুই ক্ষেত্রেই কর্মরত সিভিকরা একই টাকা বোনাস পেয়েছেন। এবার মাস শেষে 9,000 টাকা করে ভাতা দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের। তাদের কাজের প্রমোশনের জায়গা নেই বলে প্রতি বছর প্রমোশন হলে মাস মাইনে বাড়ার সম্ভাবনা নেই। তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে সিভিক ভলেন্টিয়ারদের মাসে বেতন কিন্তু 9,000 টাকা করে দেওয়া হয় এবং বর্তমানে তাদের কিন্তু এখন কোনোরকম মাইনে বাড়ানোর সম্ভাবনা নেই, যেহেতু তাদের প্রতি বছরে বোনাস দেওয়া হচ্ছে। রোজ 8 ঘন্টা কাজ করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের। বছরে 14টি ক্যাজুয়াল লিভ এবং 50টি সবেতন মেডিকেল লিভ পান তারা। দায়িত্ব সামলানোর আগে 2 সপ্তাহের প্রশিক্ষণ পান তারা। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কেউ যদি ভালো কাজ করেন তাকে সরাসরি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হতে পারে। এই নিয়ে পদক্ষেপের আগে ভাবনা চিন্তা করতে বলেছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে। এই ছিল একটি ছোট্ট আপডেট। আপডেটটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।